गुड इवनिंग टू ऑल ऑफ यू समस्त को शुभ संध्या तो तुम मान अलरेडी थंबनेल देखिकी तो तुम मान जानी पर थो आज रो जो चैप्टर टा रोहुची से चैप्टर रो माने वैल्यू जति की रोहुची तुम माने यदि क्लासेस टा जो जॉइन करबो आउडी को अधिक इंटरेस्टिंग लागियो काहे कि नै जो रहिला मोर जो चैप्टर टा रहिला कोन वाक्य विचार जो चैप्टर टा रहिला प्रत्येक एग्जाम तमे जे कोनसी भी एग्जाम में ओडिसा रो प्रत्येक एग्जाम रे तमरो या क्वेश्चन आसुची ही आसुची

যদি এই জায়গা কোশ্চেন আসবো আপনার কোন পচার না বাড়ু এটি পচার না বাক্যরে অভাব আছে বলি কি সে কইব বাক্যরে ক্যারে কভাব এটি তোমাকে অপশন লে দাবো যোগ্যতা আসতি আকাঙ্ক্ষা হ্যাঁ এই তিনটা সারা দব আপনার বাক্যাংশ তাহলে তাহলে কাহ রা বলি উড় যোগ্যতা অ্যাপরে আমি ক্লিক করবা বুঝি পাল কি পরীক্ষার কোশ্চিন আসছে গীত গাছি তবে মানে ছেড়ে গীত গাইবার শুনেছ কি দেখি কি দেখি না করিব না করব

পরস্পর ভিতরে যেটা আমি তাকো সম্বন্ধ কো তাক আমি কোন কইবা তাক আমি যোগ্যতা বলি কি তাক আমি কইবা বুঝি পারলা ঠিক পর্যন্ত সমস্ত যোগ্যতা আমি কহা কো কইলে বুঝি পারলা না কাহার কিছি ডাউট রই গলা যোগ্যতা আমি কহা কো কইলে বুঝি পারলা না কাহার কোন ডাউট রই গলা যদি ডাউট রইলা পচাই রি হলা বাক্য রে ব্যবহার করা যউতয়া পদগুড়ি কর পারস্পরিক পরস্পর সম্বন্ধ কো যোগ্যতা বলি কি তাক আমি কইতাছি ଦେଖିଲ ତାପରେ ଆକାଂକ୍ଷା କାହାକୁ କୁହନ୍ତି ହେଲା ଗୋଟେ ଜିନିଷକୁ ଆମେ ଯେତେବେଳେ ଅପେକ୍ଷା କରିକି ଥିବା ହେଲା ଗୋଟେ ବାକ୍ୟଟା ଯେତେବେଳେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହଉନଥିବ ତାକୁ ଯେତେବେଳେ ଆମେ ଅପେକ୍ଷା କରିକି ଥିବା ଯୋଉ ଜିନିଷ ଟାକୁ ତାକୁ ଆମେ ଅପେକ୍ଷା କରିକି ଥିବା ତାକୁ ହିଁ ଆମେ କଣ କହିଥାନ୍ତି ନା ଆକାଂକ୍ଷା କହିଥାନ୍ତି ଯଦି ଏଇଠି ଆକାଂକ୍ଷା ଦେଲା ତମମାନଙ୍କୁ ଦେଖ ହେଲା ଆକାଂକ୍ଷା ପଚାରିଥିଲା ଆୟାର ମ୍ୟାନ ପରୀକ୍ଷାରେ ପଚାରିଥିଲା ହେଲା

অক্য়টা হব সম্পূৰ্ণ বা পূৰ্ণ হব কয় দেখি কোৱা গলন মদন সৈতে বাচিব যেতিয়া আছিলে এই বাক্য় কলা ন সম্পূৰ্ণ হেৰি গৈ বাক্য বুলিকি আমি কৈ পাৰিলে হেলে কা মদন সৈতে বাপা আচিব এই জিনি আমি কলে্প আমি পাৰিলো তেমি কয়া ৰবিবাৰ দিন চপৰা বা কৈছে অস্পূৰ্ণ অন্য় জিছ কু আমাৰ অপেক্ষা কৰো বুলি জি পূৰ্ণ হেৰি কয় ৰবিবাৰ দিন চপৰা কিবা কটক যিবৰ যুৰী যাব সি নিজে ডিচাইড কৰিব নিজে নিষ্পত্তি নেবে ধৰ আমি কয় রবিবার দিন চপড়া কটক যাব এটি হল কখন গোটে বাক্যটি সম্পূর্ণ হল ধর কটক জায়গায় আমি এটা বাক্যটি সম্পূর্ণ হেলা রবিবার দিন চপড়া পুরী যদি গোটে বাক্যটা সম্পূর্ণ তাহলে না আমি গোটে গোটে জিনিস অর্থ আমি যেত অপেক্ষা কে তাকে আমি কম কহিলেন আকাঙ্ক্ষা যেত জানে যে গোটে জিনিসটা আমার তা দ্বারা আমি হই পারব না আমি কম কহিল যোগ্যতা ধর উদাহরণ

এই যিনিষটা আমি কম কলে কাদলে এটা লিখে না চাই কিংবা পক্ষী না আকাশের উড়ুচ্ছি এই জিনিসটা হলে আমি জন গোটা সম্পূর্ণ কন যোগ্যতা আছে যে সেই জিনিসটা সে করে পাবি তাহলে এটি গছটা যদি আকাশের উড়িব তাহলে এটা কাহার অভাব বলি বলি জানলে সেই যোগ্যতার অভাব যোগ্যতার অভাব আমি জানলে তাহলে এটি আমি দেখলে অন্য কে যেটা আমার কম করছি না অপেক্ষা করি রে কম কহিলেন না আকাঙ্ক্ষা বলি তাহলে সম্পূর্ণ রূপে হ্যাঁ তাহলে এবার যদি মু যদি কেবি আচ্ছা মত এবার কন হব না পিলা মানে পডিয়ারে এটি কম হল ছাড়

বাক্যটা অসজাড়া হইকি অনেক যেতে সজাড়ি লিখে তাকে আমি কম কেবা বলি বলবা যা দ্বারা কাহ পরে কেউ পদ রহিলে তাহা বাক্যর ভাবক স্পষ্ট প্রকাশ করব তাহা বুঝা যায় এই জিনিসটা আমি যেত আসবো না পরে কেউ জিনিসটা রহব তা আমি লিখে তাকে আমি জিপরিবা যে বাক্যটা গোটে সম্পূর্ণ রূপে আমার আসতি হইছে আসতি কু আমি আছে কখন না পদ বিন্যা আমি তাকে

ବସିଅଛି କାଉଟି ରାବି ଡାଳରେ ତାହେଲେ ଏକ ଆମର କୁହ ଏକୁ ଯଦି ଆମେ ଯଦି ସଜାଡ଼ିକି ଲେଖିବା ତାହେଲେ ଇଏ କଣ ହବ କଣ ହବ କାଉଟି ଡାଳରେ ବସି କଣ କରୁଛି ନା ଏଇଟା ହେଇଥାନ୍ତା ରାବୁ ଅଛି ହେଲା ରାବୁ ଅଛି ତାହେଲେ ଏଇଟା ଯେତେବେଳେ ହେଇଥାନ୍ତା ଏକୁ ଆମେ କଣ କହିଲେ আমাৰ আচত্তি কিন্তু এই জি আমাৰ কাহাৰ অভাৱ আছিল আমি জানিলে বুজি পাৰিলে কি বুজি পাৰিলা নাই যদি জানি ক্লাছেণ্ড কৰিছ তুমি যি উদাহৰণে কোৱা গলৰ সাহায্য তুমি যি জি কোৱা গেল তাহ বুজি পাৰিলে বুজি পাৰিলে যি বুজি পাৰিলে তন এব কু মই আও বুজাই দিবি জি

মানে যি অংশ দ্বাৰা বুজি পাৰি জি নিৰ্দিষ্ট কোৱা গা হৰিহৰৰ কথা শুনি মা কলে এই জাগে আমাৰ নাই যি জি আমি বুজি পাৰিবা আশ্চৰ্য হলে হৰিহৰৰ কথা শুনি মা কলে আশ্চৰ্য হলে তাৰ এই জানিলে যে মা হলে এটি হরিথা শুনে আশ্চর্য কাহা উপরে আমার নির্দিষ্ট অংশটা আসিলা আশ্চর্য হলে উপরক ঘণ্টা বাজিল অথচ পিলা মানে কন হলে শ্রেণী কু আসলে না যে পর্যন্ত ঘন্টা বাজিলা কিংবা যাহা বি পিলা মানে কন গলে শ্রেণী কু আসলে না নির্দিষ্ট অংশ বা কতটি পদ সহ কোটা আসলা না যা উপর যতিপাত করা গলা তাহলে এটি আমি দেখ এটি কুয়া যায় মূল বাক্য দুইটি সহ্য লিখিত এটা দেখলে এটা আমি নর্মাল জানলে জিনিস উপরে আমি নির্দিষ্ট অংশ কিংবা গোটে নির পদ সংহতি কু ন তা হি নেই কখন কই পারং তাহলে বাক্য ইয়া পূর্ণ আমি কাহকু কৌলে মনে রক রু অধিক

যি খণ্ড বাক্যুকি আমাৰ কোন হেৰি না গোটেই প্ৰধান বাক্য থাকে আমি অপ্ৰধান বা্যায় যা কুকি আমি মানে কিবা ন জীপাত কাহ উপৰ কুকি কৰা যেতিয়া আপোন মান আচিব জটিল কিবা ন জিলা আমি যোৱা সেইটো আমাৰ গোটেই আছো কধান বা আচিব অপ্ৰধান বা दीटा जिनमें जो जतिपात करवाक नहीं कह क्य देखिए खंड वाक्य मान गो वाक्य टी के कह खु रही जाने तो देखा है यार जो, जो मुख्य जिस देखिए कहला समस्त वाक्य समापिका क्रिया युक्त तो अंश टी खंड वाक्य कह जाए समापिका क्रिया समापिका क्रिया में को जानवे ना गोटे वाक्योटे तो पूरा कम्प्लीट हाइवे कही समापिका क्रिया আমি যেতিয়া দেখিয়া গোটেই বাক্যৰে একবিকা ক্ৰিয়া থাক হে একবিকা ক্ৰিয়া থাকে তাক হি আমি কৈ আমি সৰল বাক্য যে দিটা ৰহি তাক যৌগিক বাক্য় কহা ই হি পঢ়িবা হলা মনে ৰখ যেতিয়া গোটেই বাক্যৰে গোটেই সৰল বাক্য ৰহিব

তাৰিখে কোন কোৱা গল মানে মানে জানো বুজাই যা কু বুজা তাক হি আমি কৈ বোলি কৈ থাকে যাটা আমি কলে কাটি মই কৈছিল যেতিয়া এক অধিক লোক কথা কয় যে একো অধিক হলা লোক বিষয়ে কোৱা যায় বিষয় যায় তা আমি ক্রিয়া পদ যে জনক বিষয় কুহযোগ জনটা করছে তাকে কুয়া যায় যে অধিক যেতে আসবে তা আমি কে কন ক্রিয়া পদ বলি যে বৃথার সময় কাটন্ত এটি কাহু জন কহিল কি কহিলা নাই সে কাটন্তটা আমি না ক্রিয়া পদ কে প্রথম হব কি জায়গার কন কৰ্ট বুজি মানে যি কৈ পাৰিব এই জাগা আম ৰে ক্ৰিয়া কেৱল কি অলিক জান্তা হব মানে জেড কেনে আমাৰ কথা হেৰি কব নহি তথাপি একো আমি কম কয় ন ক্ৰিয়া পদ বুলিক আমি কয় দেখিলে দুই টি বা আমি দেখিলে কৰ্ ক্ৰিয়া ঠাই কল মনোভাৱে প্ৰকাশ কৰো নাই বাক্য খণ্ডক খণ্ড বাক্যায় খণ্ড বাক্য হে দেখোন কওচি এই কি প্ৰথম হব ইয়াতে যি বাক্যটা ৰ এই সম্পূৰ্ণ হেৰি কি পাৰিলে তু হি আমি কলে খণ্ড বাক্য গোট বাক্যের কিন্তু কর্তা আছে ক্রিয়া বিদেশ কিন্তু ফিরবি সে বাক্যটা কে হইছে সম্পূর্ণ হইপার্লা তা আমি কন কইলে খন্ড বাক্য বলি তা আমি কহলি যাক্যের কর্তা থাকব তা সহ ক্রিয়া পদ থাকব কিন্তু সে বাক্যটি সম্পূর্ণ হই পি আমি কন কহলে

সৰল বা এখন কৈদেলে ইয়াৰ গোটেই উদাহৰণ দি দিয়ক হল ধৰ মু তুমি এবাৰ কিবি না পক্ষী মানে নিজ পৌকি ফেৰলে বছা কু ফেৰিলে হলে এই বাকালি ତାକୁ ହିଁ ଆମେ କହିଲେ ଗୋଟେ ସରଳ ବାକ୍ୟ ସାର୍ ଯୌଗିକ ବାକ୍ୟର ଗୋଟେ ଉଦାହରଣ ଦେଇ ଦିଅନ୍ତୁ ଲୁଣ ଖାଇବ ଓ ଲୁଣ ଖାଇବଟା ହେଲା ଗୋଟେ ସମାପିକା କ୍ରିୟା ଗୁଣ ଗାଇବାଟା ବି ଗୋଟେ ସମାପିକା କ୍ରିୟା ତାହେଲେ ଇଏ ହେଲା କଣ ଯୌଗିକ ବାକ୍ୟ ତାହେଲେ ଜଟିଳ ବାକ୍ୟର ସାର ଗୋଟେ ଉଦାହରଣ ଦିଅନ୍ତୁ ଏକୁ ହିଁ ଆମେ ନେଇ କରିପାରିବା ନା ଯାହାର লুণ খাইব কন ল গাইব তাহলে এটি আসলে যাহ লুণ খাইব তাহার গুণ গাইব লুণ খাইব উপরে বেশিকালি প্রধান বাক্য হল সরি গুণ গাইব উপরে প্রধান বাক্য হল লুণ খাইবটা কখন অপ্রধান বাক্য যাহ তাহার যেহেতু লাগি তো সেই আমি কন কলে জটিল বাক্য লেখলে মিশ্র বাক্য যেত সরল বাক্য মিশুব নহলে যৌগিক বাক্য মিশু দিটা সারা মিশলে বাক্য হইপার কিংবা তিনটা সারা এই মিশলে মিশ্র বাক্য মিশলে তা নিয়ে কম করে পাব না মিশ্র বাক্য নিয়ে তাকে আমি করে পাব আমার কুহলা তো পরীক্ষা কন প্রকার না বিবৃতি সূচক বাক্য দেখা তা সহ আদেশ কিংবা আমি জনক অনুরোধ করিয়া কমি দেখা তা সূচক সূচক বাক্য

এই সে কামটা করে দবু কে কলে আদেশ দে বৃতি সূচক মানে জনক উপর যথিবাদ যেত করুম তা প্রশ্ন সূচক বাক্য তো সমস্ত জাঁনিছেন ধর তোমাকে পচার তোমার না কখন তুমি কম খাইছ কম বিছ তুমি গোটে স্ট্রেঞ্জর সহ যেত দেখা হো না যে কোণে বি কাজ করু কিংবা তা যা বি তুমি পচার সেটা আমি কম কৌ প্রশ্ন সূচক বাক্য বলি তা ন

যেতে সারা দরিদ্র লোক অনেক সমস্ত সেবা করতে এইটি এই বাক্যটা অসম্পূর্ণ অসম্পূর্ণ নাই টোটাল সম্পূর্ণ হইচি তা আমি কখন কলে ক্রিয়া যেত অসম্পূর্ণ থাকায় আমি কখন অসমা পিকা ক্রিয়া বলি তা আমি কথা যে গোটা বাক্যটা সম্পূর্ণ থাকে তাকে সমিকা ক্রিয়া যেত গোটে বাক্যটা অসম্পূর্ণ থাই তাকে আমি অসমাপিকা ক্রিয়া বলি তা আমি কথা

সমাপিকা ক্রিয়া হল এমনি সরিলা মুদাহরণ দেবি তোমাদের মতো কইব এমান ভিতর ওটা হব তোমান ক্রিয়া বলি হুঝি পল যেতরা আমি জানলে গোটি বাক্য গটিয়ে সম্পিকা ক্রিয়া অনেক তাকে আমি কম কে সরল বাক্য এটা কিছু ঘোষির হি আবশ্যক না বেশি কিছু তোমার যদি ঘোষিব না ঘোষিয়া চেষ্টা কলে দেন প্রোবলেম হব বুঝিয়া খালি চেষ্টা কর দে প্রবলেম হব না ପରସ୍ପର ନିର୍ଭରଶୀଳ ଯେତେବେଳେ ଆମେ ଜାଣିବା ଦିଟା କିମ୍ବା ଦିଟାରୁ ଅଧିକ ଦେଖ ଏଇଠି କଣ ସରଳ ବାକ୍ୟର ସମାହାର ଯୋଗେ ଗଠିତ ବାକ୍ୟକୁ ଆମେ କଣ କହିଲେ ଆଇଦରେ ଦିଟା ହେଇପାରେ କି ତିନିଟା ହେଇପାରେ କି ଚାରିଟା ହେଇପାରେ କି ପାଞ୍ଚଟା ହେଇପାରେ ଏଇ ସବୁ କଣ ହେଲେ ନା ଯେତେବେଳେ ସମାପିକା କ୍ରିୟା ବା ଯେତେବେଳେ ସେତିକିଟା ସରଳ ବାକ୍ୟ ରହିଲେ ହେଲା ସେତିକିଟା ସରଳ ବାକ୍ୟ ରହିଲେ ତାକୁ ହିଁ ଆମେ କଣ କହିଲେ

যৌগিক বাক্য কাহার কিছু ডাউট রয়ে গলা কি যদি ডাউট রা তোমানে পচার হল এবার দেখা কখন না জটিল বাক্য আমি কাহ কে থাকে বলি এবার দেখ কে দেখ এটা কু হেডিং হলো যেত দেখে দিটা কিংবা দিটারু অধিক হলো পরস্পর সাপেক্ষ কাহার কণ্ড বাক্যর সমন্বয় জটিল বাক্য গঠিত হলে মানে ইয়া আমি দেখি কর্তা গোটে ক্রিয়া পদ্যটা খন্ড তাহলে দেখা এটি কর্তা এটি ক্রিয়া পদ এটি গোটে কর্তা এটি গোটে ক্রিয়া থাকব তাহলে এটি যেত দিটা খন্ড বাক্য মিশিল তাকে আমি কখন কে জটিল বাক্য তাহলে এবার দেখ অজা যেতে ঘরে পহচিল সেতে ঘরে রতন নথিলা বলি তাক আমি দেখিলে তালে এবে দেখো তাপর আসিলে নেক্সট আছেলা বাপা কেবে আশা করি নথিলে যে সনাতন শ্রেণলে প্রথম হব দরকার সময়রে সে সাহায্য করে তাকু উপযুক্ত বন্ধু কয়া যায় হলা জেতলে আমি দেখিলে ইডি কোন দেখিলে অজা জেতেবেলে ঘরে পৌঁছলে তালে এবে দেখো ইডি ستهবেলে ঘরে রতন নথিলা তালে এবে মতে দেখো ও সেতোবে ঘরে রতন লাটা গোটে প্রধান বাক্য এলা রতনটা এটা আমার কন কর্তা কি নুহ নিয়া হল অজা যেত বেড়ে ঘরে পচিল তাহলে এটি অজা কন হলে কর্তা হলে পঁচিল এটি কন ক্রিয়া তাহলে গোটে কর্তা ইয়ে ক্রিয়া ইয়ে গোটে কর্তা ইয়ে ক্রিয়া তাহলে তুমি কম কী

କଣ ନା ସନାତନ ଶ୍ରେଣୀରେ ପ୍ରଥମ ହବ ଇଏ ହେଲା ଗୋଟେ ପ୍ରଧାନ ବାକ୍ୟ ତାପରେ ବାପା କେବେ ଆଶା କରି ନଥିଲେ ଯେ ସନାତନ ପ୍ରଧାନ ହବ ଇଏ ଗୋଟେ ହେଲା ଅପ୍ରଧାନ ବାକ୍ୟ ତାପରେ ହେଲା କଣ ତାକୁ ଉପଯୁକ୍ତ ବନ୍ଧୁ କୁହାଯାଏ ଇଏ ହେଲା ପ୍ରଧାନ ବାକ୍ୟ ଦରକାର ସମୟରେ ସେ ସାହାଯ୍ୟ କରେ ଅପ୍ରଧାନ ବାକ୍ୟ ତ ସେଇଭଳିଆ ହେଲା କାଲିର କାମ ଯଦି ଆଜି କରୁଛ ତେବେ ଆଜିର କାମ ଏବେ କର ଆଜିର କାମ ଏବେ କର କଣ ହବ ପ୍ରଧାନ ବାକ୍ୟ କାଲିର କାମ ଯଦି କରୁଛ ଏଇଟା ହବ କଣ ଅପ୍ରଧାନ ବାକ୍ୟ ବା ଏକୁ ଯଦି ଆମେ ଆଉ ଗୋଟେ ଜିନିଷ ହିସାବରେ ନବା ବାପା ତାହେଲେ ଏଇଠି କଣ ହେଲେ କର୍ତ୍ତା ହେଲେ

কুহয কহাটা এটা হল কে ক্রিয়াপদ কাল যদি আজ করু হলি কাম যদি আজ করু তাম এবার কর তাহলে এটা আমি যদি দেখা কাল যদি আজ করু কি করছে করু হলে ক্রিয়া কাল যদি আজ করু তাহলে এটি রা বোধে না কাম এবারটা হল কনিয়পদ তালে এটি কন হা কালী রুকি আমার গোটে প্রধান বাক্য অপ্রধান বাক্যু নেই আমার গোটে হইযাইছি আমার কোন না গোটাই বাক্য কুকি আমার মিন হই যাই আমি যেতে দেখা জটিল বাক্য আছে হ্যাঁ কর্তা নাম হইপার হ্যাঁ আমার কন হইছে না গোটে প্রধান বাক্য আছে অপ্রধান বাক্য মানে গোটে বাক্যটা কন হইস খন্ড খন্ড হইক আউ গে তুমি ট্রিক কিন্তু মনে রক দেখ ডায়রে ইয়ে সরল বাক্য না যৌগিক বাক্য না কী মুক্যান থার্ড প্রোসেস যদি তোমান মনে রকি পার নাহি তাহলে ইয়ে হল কন থার্ড প্রোসেস দেখল বাক্য নহ যৌগিক বাক্য জটিল বাক্য হব যদি তোমি দিটা সারা মিশিকি তাহলে কন হব বাক্য হব এবার হি পরে হি না মিশ্র বাক্য কাহু কুহযোগ কাক্য যায় দেখো এইটি এটি যে যেকোন প্রকার বা সমন্বিত যে কু প্রকার বাক্য মানে ইয়া পূর্ণ আমি তো তিনটা হি বাক্য কোন সরল বাক্য কল বা কোন যৌগিক বাক্য আছে কে জটিল বাক্য এই সারা তাহলে মিশি গলে ধর এটা এটা ইয়ে তিন জন সারা মিশবে যদি তিন জন সারা মিশবে বা কে এবার কোন কখন কখন আমার হইচ বল হেলা কে গীত বাজা ও নাচ চালা যৌ দর্শক মানে এডি তাহলে কোন হেলা গীত বাজা হেলা ও নাচ চালা যৌ দর্শক মানে দেখ এটি ও লাগি গীত বাজা তালে এটি কন হল গোটে সমা ক্রিয়া নাচ চালিয়া যশক মানে দেখ তাহলে এটি আমি যেত দেখে এটি ও লাগি মানে আমি কন জানলে যৌগিক বাক্য গীত বাজা তাহলে এটা কন হয়ে সরল বাক্য মানে গোটা সমাপিকা মানে কম কে সরল বাক্য ও লাগি মানে এমন যৌগিক বাক্য কে তাহলে এটি আমি দেখো গোটে যৌগিক বাক্য অসম্পূর্ণ বাক্য রূপে আমার অনেক তো সেই আমার যে জেজে সেমান উপযুক্ত চৌকি রসাইলে তাহলে ইয়ে গোটে কন সরল বাক্য তাহলে যে যে জেজে সেম উপযুক্ত চৌকি বসেলে ইয়ে গোটে সরল বাক্য যৌগিক বাক্য গোটে অরল আৌগিক বাক্য কু সে এবার করিব মিশব

ଅନେକ ଫୁଲ ଫୁଟେ ତାହେଲେ ଏଇଠି କାହା ଉପରେ ନେଇକି ଯତିପାତ କରାଗଲା କାହା ଉପରକୁ ନେଇକି ଯୋତିପାତ କରାଗଲା ଏ ବର୍ଷ ପ୍ରବଳ ଶୀତ ହୋଇଛି ତାହେଲେ ଏଠି କାହାକୁ ନେଇ କୁହାଗଲା ଶରତ ଋତୁକୁ ନିଆଯିବନି ଅନେକ କଣ ଫୁଟୁଛି ବୋଲି କୁହାଯାଉଛି ଫୁଲ ତାହେଲେ ଏଇଠି ଫୁଲ ଉପରକୁ ନେଇକି ଯୋତିପାତ କରାଗଲା ଦେଖ ଏଇଠି ଦେଖ ଏଇ ବର୍ଷ ତାହେଲେ ଏବର୍ଷକୁ ନିଆ ହେଲା କି

कौन कहे को अनुरोध करवा आदेश भाव प्रकाश कर वाक्य को अनुरोध वाक्य बोलिक देखा कहला सफा कर ये जन को आदेश दौर इन जन कुरोध कर आदेश दि जाए जनुरोध कराऊ जानले जनोध कर आदेश दि जाए कहले

আজি কেতিয়া তাৰিখ তিনি হাজাৰ চবিশা কহিব নাই এই প্ৰশ্ন সূচক বাক্য কু গৈ বুজুজি বোলি আমি দেখুৱা ঠিক আছে তুমি দেখুৱা নেক্সট আমাৰ কোন দিলে বিস্ময় সূচক দেখিবা হেল্ল' আমাৰ গোটেই মনৰ গোটেই বিস্ময় প্ৰকাশ

তারপরে এবার দেখা সূচক বাক্য আমি কাহ কে কৌ হুয়া বাক্যাস্ত সূচক বাক্য না বারণ বা গোট জিনিস মনা করা বা না করা একু আমি কে রীতা দ্বারা এ কামেবি হব না তাহলে আমি তা কম করে দেব মনে তোমাৰ নিম মই পালি পাৰিবি নহয় ৰমেশ আঠ ৰ মানি পাৰিবি নহয় কম কৰ এতিয়া বাৰণ কৰ মানে কথা মনা কৰি দিয়া গল উভয়াক নাই যেতিপ আমি কয় নূচক বাক্য় বুলি কয় যেতিকি জিমে মানে বুজিলে তাৰমানে বুজি পাৰিল

পানি দিব তালে ইতি তার যোগ্যতার অভাব আছে বলি তা আমি জানলে ঠিক আছে বুঝল কি নাই গলা তারপরে মু ধর এবরমন লিখলি

প্ৰশ্ন দেখা কয় প্ৰশ্ন সূচক বাক্য মান ভিতৰত কমে কিবা কয় অজ্ঞাত যুৱক কু আশ্ৰয় ভুল এটা ন অজ্ঞাত যুবক আশ্রয় দেওয়া ঠিক হলান সূচক আসি গলা অজ্ঞাত যুবক কু কম আশ্রয় দিয়া যায় এটা কোথা ঠিক আছে কে অজ্ঞাত যুবক কু পু আশ্রয় এটা আমার কোটা ঠিক হল অপশন সি আমার ঠিক হল বুঝিপার তো পরবর্তী প্রশ্ন দেখা নিম্ন বাক্য মধ্যে কেউটি জটিল বাক্য চিহ্ন এমন ভিতর কি জটিল বাক্য চিহ্ন সে সমস্ত কাম কু গলে উদয় আচ্ছা ডবল পড়ে আসছে উদয় হচ্ছে ও পদ্মা যৌগিক বাক্য ইয়ে হল গোটে সরল বাক্য যৌগিক বাক্য কিন্তু আমি পচারছি কন জটিল বাক্য পচারি কিনা যেমন নানি ସେମିତି ଘର ସାରା ସମସ୍ତେ ଖୁସି ହେଲେ ଇଏ ହେଲା ଗୋଟେ କଣ ନା ପ୍ରଧାନ ବାକ୍ୟ ଆଉ ଇଏ ହେଲା ଗୋଟେ କଣ ଅପ୍ରଧାନ ବାକ୍ୟ ତାହେଲେ ଇଏ ଆମର କଣ ହେଲା ଜଟିଳ ବାକ୍ୟ କହିଲା ଗାନ୍ଧିଜୀ ଗାନ୍ଧୀଙ୍କ କଥା ଦେଶରେ ସମସ୍ତେ ଜାଣନ୍ତି ତାହେଲେ ଇଏ ବି ମଧ୍ୟ ଗୋଟେ କଣ ହେଲା ସରଳ ବାକ୍ୟ ସମସ୍ତେ ବୁଝିପାରିଲ କାହାର ଯଦି କିଛି ଡାଉଟ ଥିବ ତେଣୁ କହିପାରିବେ ହେଲା परवर्ती प्रश्न मुथ जगन्नाथ को दर्शन करें दर्शन कल नहीं कहीं सी विषय बोलूल कोटा बीत सठी उत्तर टी कही पार सरल वाक्य हब ना वाक्य हा ना योगी वाक्य हाब ना मिश्र वाक्य हम क्या मुरी गली क्रिया अथ जगन्नाथ को दर्शन समापिका क्रिया ତାହେଲେ ଦିଟା ସମାପିକା କ୍ରିୟା ଥିଲା ଆମେ ତାକୁ କଣ କହିଥାନ୍ତି ବୋଲି କହିଥିଲି କି କହିଥିଲି ଏଠି ଚାରିଟା ପାଞ୍ଚଟା ଯାହା ବି ମିଶିକି ହେଲେ କଣ ତାକୁ ଇଏ ଆମେ କହିବା କଣ ଯୌଗିକ ବାକ୍ୟ ବୋଲି ତାକୁ ଆମେ କହିବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ କହିଲା ପଥରଟି ଆକାଶରେ ଉଡୁଅଛି গোটি বাক্য এটা কন জান কর্তা হা্য ক্রিয়া না ক্রিয়া কর্তা হাটা যা অনুসারে হয়ে না পথর উড়িবার যোগ্যতা না পথরটা কেবলে আকাশে উড়ি পেয়ে পিলে

সৰল বাক্যব এতিয়া গোটেই সমাপিকা ক্ৰিয়া আছে সেইপাই ইৰল বাক্য কয় যে সন্ধিয়া দেউলৰ ঘণ্টি বা ঘণ্ট বাজে বোলি আমি কয় কব জিলা কলা প্ৰধান বাক্যনে ৰখ ঘণ্টি বাজে প্ৰধান বাক্য ই কা অপ্ৰধান বা যেত গোটে প্রধান বাক্য গোটে অপ্রধান বাক্য থাকে সেক্য মানে শীঘ্র শীঘ্র আনসার এ প্রভু এ রক্ষা কর ভিতর কি অনেক ভগবান ডাকিও মতো রক্ষা কর বলি কি আমি সব চাহতি কম ভগবান ডাক্তার ভগবান মতো কিছু গোটে সুখ দিয়ে দিওত হা তাহলে এতে কভাবি আমি জাঁয়া যোগ্যতার অভাব তাহলে এই জায়গা আমি কম করে হে প্রভু মত রক্ষা করবর্তী প্রশ্ন হরি ভালো নাচুচি ও এপনাম অর্জন করছি কন ও লাগি গোটা গলা পয়েন্ট

মানে আজি তুমি কবেশচিনাক আমি কৌ বা বুলি কয় দেখ কা যদি প্ৰকৃত মতে গোটেই সৰল বাক্য তোমাৰ মোৰ নিষ্পত্তি গ্ৰহণ কৰ ইয়ে হল কৰল বাক্যবাই আছিলে परिस्थिति को सामना करो ये कौन है गला जो के वाक्य ताहले मिसिला माने कौन हो मिश्र वाक्य हमर होई जो जेहेतु झड़ा कमी गला तेनु पिला माने निज निज घर को फेरिले कौन हो केमि हो जटलो जेहेतु झड़ फेलला तेनु पिला माने निज निज घर को ହେଲେ ଯେହେତୁ ଦେଇଛି ତେଣୁ ଦେଇଛି ତାହେଲେ ଏଇଟା କଣ ହବ ଏଇଟା ହବ ଗୋଟେ ପ୍ରଧାନ ବାକ୍ୟ ଏଇଟା ହବ ଗୋଟେ ଅପ୍ରଧାନ ବାକ୍ୟ ତାହେଲେ ଥିଲେ କଣ ହବ ନା ଜଟିଳ ବାକ୍ୟ ମୁଁ ବନ୍ଧୁଙ୍କୁ ନିମନ୍ତ୍ରଣ କଲି ମାତ୍ର ସେ ନିମନ୍ତ୍ରଣ ଗ୍ରହଣ କଲେ ନାହିଁ

কলে মাড়ি বৃক্ষ গুড়ি কো অগ্নি দ্বারা সেচন করুছি কাহার অভাব আছে বলি কি আমি জানিবা কেবে হেলে মতে কো মাড়ি কেবে হেলে গটে অগ্নি দ্বারা সেচন করিব কি বৃক্ষ মানকু কোন করিব না জল দ্বারা সেচন করুচি বলি কি তা আমি কইবা এতরে তালে কাহার অভাব আছে বলি জানলে যোগ্য দ্বারা অভাব আছে কলে পৃথিবী সহজরে তাতি যায় ও সহজরে শীতল হই যায় এটা তালে কাহার জানিবা

ହେଲେ ସମସ୍ତେ ଅଶୋକକୁ ଶ୍ରଦ୍ଧା କରନ୍ତି ଓଡାବ ସମସ୍ତେ ଅଶୋକକୁ ଶ୍ରଦ୍ଧା କରନ୍ତି ଭାବ ଦୃଷ୍ଟିରୁ ବାକ୍ୟଟି କେଉଁ ଶ୍ରେଣୀର ସୂଚ ସମସ୍ତେ କାହାକୁ ଶ୍ରଦ୍ଧା କରନ୍ତି ରେ ଅଶୋକକୁ ଶ୍ରଦ୍ଧା କରନ୍ତି ତାହେଲେ ଏଇଠି ହେଲା କଣ ବିବୃତ୍ତି ସୂଚକ ଅଶୋକକୁ କଣ କରନ୍ତି ନା ଶ୍ରଦ୍ଧା କରନ୍ତି ଆଚ୍ଛା फनी बात्यार कि भयंकर प्रभाव जो मैंने भुवनेश्वर थी जानते फनी बात्यारत्यारत्यार कि भयंकर प्रभाव कौन कब उक्त बाक्य भाव दृष्टि क्यों सुन्न हम इटे हम कौन विस्मय सूचक প্ৰশ্ন দেখিবা নিম্নিখিত বাক্য মানে অমিন কিয় এই পৰীক্ষাৰে এই ভৰি প্ৰশ্ন পচাৰিব এই এইভড় প্রশ্নটি তোমাকে যেতে পচার তোমাদের যদি আনসার ন করি আসবো মতো যদি স্যার এই কোশ্চিন সঠিক উত্তরটি কন হব তাহলে তোমাকে সে ফোন দ্বার সচিদে দি তিন ধর হ্যাঁ এটি কন হব না আমার অপশন সি হব সঠিক উত্তর আরে যদি এত সহজ যে তোমার আসব যে তোমাদের যদি করি করে পারনি তাহলে কই দেবি হল যে সত কহে সে কন হব নির অটে এটি কটি যাই হ্যাঁ যে শত কে সে নির্ভীক অটে

ପରିତ୍ୟାଗ କରି କଠୋର ପରିଶ୍ରମ କରିବା ସଫଳତା ଲାଭ କଲା କଣ ହବ ହେଲେ ସେ ଆଳସ୍ୟ ପରିତ୍ୟାଗ କରି ହେଲା କଠୋର ପରିଶ୍ରମ କରିବାରୁ ପରୀକ୍ଷାରେ ସଫଳତା ଲାଭ କଲା ହେଲେ ଏଇଟା କୋଉ ବାକ୍ୟ ହବ ହେଲେ ସେ ଆଳସ୍ୟ ପରିତ୍ୟାଗ କରି କଠୋର ପରିଶ୍ରମ କରିବାରୁ পরীক্ষার সফলতা লাভ করল এ কোথাও কিছু মিশি না সে কন সরল বাক্য এ কোস মসলা কি গুন্ড কিছু না সে কন সর্য যে তুমি চিকেনটা করছ না সব জিনিস মিশি যাচ্ছি হল কন মিশ্র বাক্য হ্যাঁ যৌটা গোটে প্লে আইটম রয়েছে যেমন তোমাকে সব সরল বাক্য